রাজধানীর টিকাটুলির বাসা থেকে সিএনজিতে চড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন এক প্রবাসী। পথে অজ্ঞাত নম্বরের একটি হাইজ মাইক্রোবাস তার গতিরোধ করে। মাইক্রোবাস থেকে দুজন নেমে ডিবি পরিচয়ে ওই প্রবাসীকে লাগেজ সহ জোরপূর্বক মাইক্রোবাসে তুলে হ্যান্ডকাপ পরিয়ে অপহরণ করে। অস্ত্রের ভয় দেখিয়ে মুখে কালো কাপড় বেঁধে $5,000 সহ দেশি বিদেশি মুদ্রা ডাকাতি করে তাকে রামপুরা স্টপ কোয়ার্টারগামী সড়কে নির্জন এলাকায় ফেলে দেয়। এই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হলে গোয়েন্দা পুলিশ তথ্যপত্র বিশ্লেষণ করে মোহাম্মদ মোশাররফ হোসেন, সেলিম মোল্লা, রিপন মোড়ল, আমির হোসেন তালুকদার, রিজু মিয়া শিকদার ও হাসান রাজাকে গ্রেপ্তার করে আদালতে শপথ করা হয়। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেখানেই বেরিয়ে আসে সিআইডি ড্যামরা জোনের বরখাস্তকৃত এএসআই আসাদুজ্জামান ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। এরই পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে রংপুরের মিঠাপুকুর থানার সঠিবাড়ি বাজার থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে পুরো বিষয়টি তুলে ধরেন ডিবির প্রধান। রংপুরের মিঠাপুকুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করি সে বরখাস্তকৃত এসআই আসাদুজ্জামান। আমাদের আরও দু একজন আসামি এখনও ধরার বাকি আছে। এই মামলাটিও সবাই স্বীকার করেছে, তাদের নিকটে টাকা উদ্ধার হয়েছে, দুটি অনসিষ্ট করেছে। পৃথক অভিযানে গোয়েন্দা পুলিশ ব্যাংক থেকে টাকা তুলে আসা মানুষকে জিম্মি করে টাকা লুটপাটের ঘটনায় জড়িত ডিবি পুলিশ পরিচয়দানকারী 4 সদস্যকে অস্ত্র, গুলি, প্রাইভেট কার ও পুলিশ সরঞ্জাম সহ গ্রেপ্তার করার কথা জানান মোহাম্মদ হাফিজ আক্তার। একটি ব্যাংকে 5 লক্ষ টাকা উঠান, 5 লক্ষ উঠিয়ে যখন উনি টাকাটা নিয়ে যাবে তখন একটি মাইক্রোবাস পাশে দাঁড়ায়, সাথে পিস্তল ছিল, সাথে ছিল 2টি পিস্তল, একটি ওয়ারলেস সেট, একটি ডিবির জ্যাকেট, বলে যে আপনাকে আমাদের সাথে যেতে হবে। সেই ভদ্রলোককে উঠিয়ে নিয়ে সিদ্ধিরগঞ্জে ফেলে দেয় এবং তার নিকটতে 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় ডাকাতি। আমরা এর পিছনে লাগি, যেহেতু ডিবির পরিচয়, ডিবির একটি জ্যাকেটের কথা বললেন, তখন সেটা আমাদের গায়েই লাগে। আমাদের টিমরা খুব সক্রিয় হয়ে যায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এই গত মাসেই একটি